ভাষার মাধ্যমেই আমাদের মনের ভাব আমরা প্রকাশ করি। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন ভাষায় কথা বলার মাধ্যমে তাদের ভাব প্রকাশ করে থাকেন। তো এই যে বিভিন্ন রকমের ভাষা রয়েছে, এই ভাষাগুলি নিয়ে ব্যাপক গবেষণা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাইমন ইনস্টিটিউট অফ লিঙ্গুইস্টিক্স, বা যাকে সংক্ষেপে ISL বলা হয়, এ প্রতিষ্ঠানটি এথনোলগ বলছে যে পৃথিবীতে ঠিক এখন 7,168টি ভাষা আছে। এর মধ্যে 3,045টি ভাষা বিলুপ্ত হয়ে গেছে বা বিলুপ্ত হবার পথে। এর আগেও আমরা জানি যে সময়ের সাথে সাথে বিভিন্ন ভাষা বিভিন্ন দেশ থেকে চিরতরে বিলুপ্ত হয়ে গেছে। তবে এখনও পর্যন্ত যে কটা ভাষা টিকে আছে, সেই কটা ভাষায় পৃথিবীর ব্যাপক অঞ্চলের মানুষ কথা বলে। আমরা আজকে এই ভিডিওতে সেই 7টি ভাষা সম্পর্কে কথা বলবো, যে 7টি ভাষা পৃথিবীর বেশিরভাগ মানুষ কথা বলেন এবং যাদের প্রয়োগ সব থেকে বেশি। তো এই প্রসঙ্গে প্রথমেই বলতে হয় ইংরেজি ভাষার কথা। তো পৃথিবীর খুব অল্প কয়েকটি দেশের মাতৃভাষা ইংরেজি, কিন্তু এমন কোনো দেশ পৃথিবীতে নেই যেখানে মাতৃভাষার পরেই ইংরেজিকে স্থান দেয়া হয় না। এই কারণেই ইংরেজিকে ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ বা পৃথিবীর ভাষা বলা হয়। পৃথিবীর 800 কোটি মানুষের মধ্যে প্রায় 150 কোটি মানুষ ইংরেজিতে কথা বলেন। এটা আমাদের কাছে প্রমাণিত, বা আমরা এই ব্যাপারটা জানি যে 38 কোটি মানুষ পৃথিবীর মধ্যে ইংরেজিতে কথা বলেন, এবং মাতৃভাষাভাষীর সংখ্যার বিচার যদি আমরা করি তাহলে দেখব বিশ্বে এটি তৃতীয় নম্বর ভাষা। এই ভাষার জন্ম হয়েছে ব্রিটেনে, অর্থাৎ ইউনাইটেড কিংডম। বিপুল জনগোষ্ঠীর ভাষা না হওয়া সত্ত্বেও পৃথিবী জুড়ে ইংরেজির এই যে ব্যাপক বিস্তৃতি, এর প্রধান কারণ হল পৃথিবী জুড়ে চলা ব্রিটিশ উপনিবেশবাদ। ব্রিটিশটা কী করেছিল না, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, এশিয়া এবং ক্যারিবিয়ান অঞ্চলে তাদের উপনিবেশ স্থাপন করেছিল এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাদের উপনিবেশ ছড়িয়ে দিয়েছিল। সাধারণত উপনিবেশ প্রতিষ্ঠার পিছনে যে কারণটি বর্তমান থাকে সেটি হচ্ছে অর্থনৈতিক আধিপত্য, এবং ভারতীয় উপমহাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে ব্রিটিশ সাম্রাজ্যের অবসান ঘটে গেলেও উপনিবেশবাদের যে প্রভাব, সেই প্রভাবটি রয়ে গেছে, এবং এর ফলশ্রুতি হিসেবে ইংরাজি সেখানে বহুল পরিমাণে প্রচলিত ভাষা। ব্রিটিশ সাম্রাজ্যের পতনের পর সারা বিশ্বে উত্থান দেখা গেল মার্কিন যুক্তরাষ্ট্রের, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভাষা ইংরাজি হওয়ার ফলে সেটিও বিশ্বের বিভিন্ন অঞ্চলে আরও প্রভাবশালী হয়ে উঠল। পৃথিবীর মোট 146 দেশ ইংরাজি ভাষায় কথা বলে। এর মধ্যে উল্লেখযোগ্য রাষ্ট্র যেগুলি, সেগুলি হলো অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা UK, কানাডা এবং ইউরোপ ও এশিয়ার বেশ কিছু দেশ। ইংরেজি ইন্দো ইউরোপিয়ান ভাষা পরিবারের একটি ভাষা। তো এখন এই ভাষায় ব্যাপক পরিমাণ লোক কথা বলেন এবং এই ভাষা শেখার চেষ্টা করে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ভাষা হলো স্প্যানিশ। পৃথিবীতে প্রায় 56 কোটি মানুষ স্প্যানিশে কথা বলেন। সেই হিসেবে বিশ্বের চতুর্থ বৃহত্তম ভাষা স্প্যানিশ। মাতৃভাষা হিসেবে পৃথিবীর প্রায় 49 কোটি মানুষ স্প্যানিশে কথা বলেন। মান্দারিন বলে যে ভাষাটি আছে, চাইনিজ মান্দারিন, এর পরেই হলো স্প্যানিশের স্থান মাতৃভাষা হিসেবে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ভাষা। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বলছে মেক্সিকোতে স্প্যানিশ ভাষাভাষী মানুষের সংখ্যা সব থেকে বেশি, এরপর কলম্বিয়া, আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র ও স্পেন, এখানে এই স্প্যানিশ ভাষার প্রচলন আছে। ইন্দো ইউরোপিয়ান ভাষা পরিবারের রোম্যান্স শাখার একটি ভাষা হলো স্প্যানিশ, এবং 18টি দেশের এটি সরকারি ভাষা।
তবে স্প্যানিশ কিন্তু প্রথম দিক থেকে এত ব্যবহৃত ভাষা ছিল না। ব্রিটেনের মতো স্পেনও একসময় পৃথিবীতে উপনিবেশবাদ স্থাপন করে এবং অনেক দেশে নিজেদের সাম্রাজ্য স্থাপন করে, এবং পরবর্তীকালে সেই সাম্রাজ্য চলে যায় কিন্তু ভাষাটি থেকে যায়। এর মধ্যে প্রায় বেশিরভাগ দেশগুলি হলো ল্যাটিন আমেরিকাতে। ইংরেজি সহ ছটি ভাষাকে জাতিসংঘের যে দপ্তরের ভাষা সেটা বলে স্বীকৃতি দেওয়া হয়। সেই যে ছটি ভাষা আছে তার মধ্যে একটি হলো স্প্যানিশ। চীনের অধিকাংশ মানুষ কথা বলেন ম্যান্ডারিন চাইনিজ ভাষায়। শুধুমাত্র মাতৃভাষার কথা বিবেচনা করা গেলে পৃথিবীর ম্যান্ডারিন চাইনিজ ভাষাভাষীর সংখ্যাই হলো বেশি। এর তুলনায় জানাচ্ছে যে পৃথিবীর 94 কোটি মানুষের মাতৃভাষা হলো ম্যান্ডারিন চাইনিজ। এছাড়া পৃথিবীর প্রায় 110 কোটি মানুষ ম্যান্ডারিন চাইনিজে কথা বলে। সেই জন্যে আমরা বলতে পারি যে ইংরাজির পরেই এর অবস্থান। ম্যান্ডারিন ভাষাভাষীর সংখ্যা এত বেশি হওয়ার কারণেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ চীন হলো এই মাতৃভাষার পীঠস্থান। বর্তমানে দেশটির জনসংখ্যা 140 কোটির একটু বেশি। তাহলে ধরে নিন যেখানে 140 কোটি মানুষ একটা ভাষায় কথা বলছেন, তাহলে সেই ভাষাকে যথাযোগ্যভাবে তার স্বীকৃতি দিতেই হবে। চীনের 81% মানুষ এই ম্যান্ডারিন চাইনিজে কথা বলেন। তাছাড়াও আমরা দেখতে পাবো ক্যানাডা, মিয়ানমার, ভিয়েতনাম, মঙ্গোলিয়া এবং নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াতেও এই ভাষায় কথা বলা হয়। এছাড়াও জানা যাচ্ছে যে 37টি দেশে এই ম্যান্ডারিন ভাষাভাষীরা থাকেন। তাহলে এই যে আমরা এই প্রসঙ্গে আলোচনা করছি, ভাষা প্রসঙ্গ, বিশ্বের কোন প্রান্তে কোন ভাষাটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়, তো আজকের ভিডিও হলো ওই প্রসঙ্গেই। তো এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এবং আরও জানিয়ে রাখি যারা এই ভিডিওটি দেখছেন তারা শেষ পর্যন্ত দেখুন, এবং যদি ভালো লাগে আপনাদের তাহলে যথাক্রমে সাবস্ক্রাইব করে, শেয়ার করে, লাইক করে আমাকে উৎসাহিত করুন। তো ফিরে আসি আবার সেই ভাষার পর্যায়ে, যে ম্যান্ডারিন চাইনিজ পৃথিবীর একটি বৃহত্তম ভাষাভাষী লোকের ভাষা হতে পারে, কিন্তু অত্যন্ত কঠিন ভাষা এটি। এটি শেখাও যেমন শক্ত, বলাও তেমনি শক্ত। 5000 বছর ধরে এই ভাষা বিবর্তিত হয়েছে এবং এই ভাষার উৎপত্তি হল সিনো তিব্বতীয় ভাষা। এর পরবর্তীকালে যে ভাষাটির কথা বলবো সেটি হলো হিন্দি। তৃতীয় অবস্থানে আছে, প্রায় 60 কোটি 90 লাখ মানুষ হিন্দিতে কথা বলেন। এদের মধ্যে 35 কোটি মানুষের মাতৃভাষাই হলো হিন্দি। হিন্দি ভাষাভাষী মানুষরা বেশিরভাগ থাকেন কোথায়? ভারতবর্ষে। তবে 140 কোটি দেশে হিন্দি ছাড়াও ভারতবর্ষে আরও অনেক ভাষা রয়েছে। আর এই দেশটির মোট জনসংখ্যার প্রায় 25% মানুষ হিন্দিতে কথা বলেন, বাকি অন্যরা অন্য ভাষাতে তাদের মনের ভাব ব্যক্ত করে। হিন্দির সাথে কিছু ভাষার মিল রয়েছে, এবং যেমন বাংলা, উর্দু, ভোজপুরি, রাজস্থানি, নেপালি ইত্যাদি। 1950 সালের পর থেকে বলিউড ইন্ডাস্ট্রির উত্থানের পর তো হিন্দি ভাষা ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে যায় এবং পৃথিবীকে এই ভাষায় সঙ্গে পরিচয় ঘটায়। পৃথিবীতে ফ্রেঞ্চ বা ফরাসি ভাষাভাষী লোকেদের সংখ্যা 30 কোটির চেয়ে কিছু বেশি। বিশ্বের 25টির বেশি দেশে দাপ্তরিক ভাষা হিসেবে ব্যবহার রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ফ্রান্স এবং ক্যানাডা। এর বাইরে আফ্রিকার বেশ কিছু দেশ ফ্রেঞ্চ ভাষায় কথা বলে, সুইজারল্যান্ড, বেলজিয়াম, ইটালি, যুক্তরাষ্ট্র এবং এছাড়া অন্যান্য কিছু দেশে ফ্রেঞ্চ ভাষায় প্রচলন রয়েছে। ফ্রেঞ্চের বিস্তৃতির কারণেও সেই এক উপনিবেশবাদ। আর বিশ্বের বিভিন্ন দেশে এই যে ফরাসিরা তাদের যে উপনিবেশ বিস্তার করেছিল তার মধ্যে বেশিরভাগটাই ছিল আফ্রিকা মহাদেশে। এই কারণে আফ্রিকার বেশ কিছু দেশে ফরাসি ভাষা বহুল প্রচলিত।
পৃথিবীতে আরবি ভাষাভাষীর সংখ্যা 27 কোটির কিছু বেশি। সৌদি আরব, সংযুক্ত আরব এমিরেটস, বাহরিন ইত্যাদি মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বেশ কিছু অঞ্চলে মানুষ এই আরবি ভাষায় কথা বলেন। অনেক দেশে মাতৃভাষা আরবি না হলেও সেখানে আরবির ব্যাপক প্রচলন রয়েছে। পৃথিবীর প্রায় 30টি দেশে আরবি সরকারি ভাষা। এর মধ্যে রয়েছে আলজেরিয়া, মিশর, ইরাক, কুয়েত, জর্ডান, লেবানন, মরক্কো, সৌদি আরব, সুদান, সিরিয়া ও ওমান। ধর্মীয় কারণে মুসলিম সম্প্রদায়ের মানুষদের মধ্যে অনেকেই আরবি লিখতে এবং পড়তে জানেন। আরবি ভাষার সাথে অন্যান্য ভাষার মূল ফারাক যেটা, সেটা হলো আরবি লিপি ডান দিক থেকে বামে লেখা হয়। এরপরে যে ভাষাটির কথা আসছে সেটি হলো বাংলা ভাষা। পৃথিবীর বাংলা ভাষাভাষীর সংখ্যা প্রায় 27 কোটির বেশি। বহুল ব্যবহৃত ভাষাগুলোর মধ্যে বাংলা হলো 7 নম্বর ভাষা। আর সব থেকে বাংলা ভাষাভাষী মানুষ বেশি বাস করেন বাংলাদেশে এবং তারপরে ভারতবর্ষের পশ্চিমবঙ্গে। 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ ভাগের আগে থেকেই ভাষা নিয়ে একটা ব্যাপক জটিলতা তৈরি হয়। 1948 সালে তৎকালীন পাকিস্তান সরকার উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার নির্দেশ দেন এবং পাকিস্তান সরকারের বিরোধিতা করে বর্তমান বাংলাদেশের মানুষজন। তৎকালীন পূর্ব বাংলা তথা বাংলাদেশে এই নিয়ে একটা ব্যাপক আন্দোলন তৈরি হয় এবং সেটি ভয়াল আকার ধারণ করে 1952 সালের 21শে ফেব্রুয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থী ও যারা রাজনৈতিক কর্মী ছিলেন তারা পাকিস্তান সরকারের জারি করাই ভাষাকে বিরোধিতা করে 144 ধারা ভঙ্গ করেন এবং বিক্ষোভ মিছিল করতে থাকেন। কিন্তু এর ফল হয় ভয়াবহ। ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি যাওয়া মাত্র পুলিশ আন্দোলনকারীদের ওপর গুলি চালায় এবং সেই গুলিতে শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বার এবং সফিউর। এরা বাংলা ভাষার আন্দোলনের মুখ্য প্রতিকৃৎ বলা চলে। ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালানোর কারণে সারা দেশে বিদ্রোহ শুরু হয়। আন্দোলনের চাপে শেষ পর্যন্ত 1954 সালে 7ই মে পাকিস্তান গণপরিষদে বাংলা বা তৎকালীন পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃত হয়। পরবর্তীতে 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীনতা লাভ করে তারপর থেকে বাংলা বাংলাদেশের রাষ্ট্রভাষা হয়ে যায়। বাংলা ভাষা এবং তাকে রক্ষা করার জন্যে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের প্রতি সম্মান জানিয়ে 1999 সালের 17ই নভেম্বর ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেন এবং এই দিন বাংলা ভাষাভাষীরা তাদের ভাষায় কথা বলেন এবং এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতিতর্পণ করে বাংলা ভাষা উচ্চারণ করার জন্যে গর্বিত বোধ করেন। যাই হোক, আমার আলোচনা আজকে এখানেই শেষ হলো। যদি এই আলোচনা আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই মতামত জানিয়ে বিবৃতি দেবেন। তাহলে কী হবে, তাহলে আমি অনুপ্রাণিত হব এবং আরও অনেক নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারবো। সবাই ভালো থাকবে।